ঘাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের তিন কর্মী সহ ছয়জন এই ঘটনায় গলিবিদ্ধ হয়েছেন আরো চারজন খুন গুম ও অপহরণের বিরুদ্ধে ইউপিডিএফ কার্যালয় এবং স্থানীয় সিএনজ স্ট্যান্ডে হামলা করে এসময় সময় সন্ত্রাসীদের গুলিতে ছয়জন নিহত ও তিনজন আহত হন নিহত ছজনের মধ্যে তিনজনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউ ঘটনার জন্য এবং স্থানীয় একটি মুখোশ বাহিনীকে দায়ী করেছে সংগঠনটি নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছুলি জেলার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা সহ সম্পাদক এলটন চাকমা ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য পলাশ চাকমা ও স্থানীয় বাসিন্দা উপজেলার স্বাস্থ্য সহকারী জিতায়ন চাকমা রূপম চাকমা ও বিধান চাকমা ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোনো পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ